রাজধানীর পূর্ব জুরান এলাকায় ভ্যানে ফেরি করে পণ্য বিক্রি করতেন উজ্জ্বল হোসেন। তার কাছে এককালীন 70,000 টাকা আর প্রতি মাসে 10,000 টাকা করে চাঁদা দাবি করে এলাকার আতঙ্ক অনেক গ্যাং। গেল মাসে ভ্যান গাড়ি বিক্রি করে মাত্র 10,000 টাকা দিতে পেরেছে উজ্জ্বল। এতে ক্ষুব্ধ হয়ে অনেক ও তার সহযোগীরা বাসায় তুলে নিয়ে চোখ বেঁধে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পেটায় তারা। এখানেই শেষ নয়, হিংস্র চারটি পোষা কুকুরের দুইটি লেলিয়ে দেওয়া হয় কামড় দিতে। অনেক অনেকের সাথে অনেকের আরও যে দুষ্কৃতিকারী যারা আছে, মাহবুব জাকির সহ 14-15 জন এই উজ্জ্বলকে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে অনেকের বাড়িতে প্রথমে তিনতলায় তাকে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে। এখন আপনি যদি দেখেন ভিকটিমের হাতে 60টি স্টিচ আছে এবং ফেটে গেছে, হাড় ফেটে গেছে, পায়ে তার আঘাতের চিহ্ন আছে। ও একটা পর্যায়ে এই হাতুড়ি দিয়ে আঘাত করেই ক্ষান্ত হয়নি, পরবর্তীতে তার পোষা কুকুর, চারটি কুকুর আছে অনেকের, এর মধ্যে দুটো দিয়ে তাকে শরীরের বিভিন্ন অংশে কামড় দেওয়া হয়। এতে সে এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে উজ্জ্বল। পরে তারা তাকে স্থানীয় একটি মাঠে ফেলে দিয়ে চলে যায়। এসএসসি পর্যন্ত বৈতরণী পার হতে পারেনি, কিন্তু নিজেকে সে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এবং কি দিন প্রতিদিন এই ধরনের একটি তথাকথিত পত্রিকা চালায় বলে সে আমাদের কাছে উল্লেখ করেছে। যে পত্রিকার কোনো রেজিস্ট্রেশন বা কিছুই নেই। ওর বাবার নাম হচ্ছে আনোয়ার, সে হচ্ছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। মূল কথা হচ্ছে সে একজন পেশাদার আপনার সন্ত্রাসী, চাঁদাবাজ এবং এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এই যে গ্রুপটি। এর মধ্যে একজন ধরা পড়েছে, বাকিগুলোকে আমরা ধরবো, খুব সহসাই ধরবো ইনশাল্লাহ। এদের কারণে অনেক ভুক্তভোগী ভয় কিন্তু মামলা করতে চায় না। রোববার মধ্যরাতে র‍্যাব 10-এর একটি দল জুরাইন কমিশনার গলিতে অনেককে ধরতে অভিযান চালায়। গ্রেফতার করা হয় তাকে, উদ্ধার করা হয় অস্ত্র, ইয়াবা, গুলি। দীর্ঘদিন যাবৎ অনেক, মাহবুব, জাকির সহ তাদের যে গ্রুপটি পূর্ব জুরাইন মেডিকেল এলাকাতে ফুটপাতে ব্যাপকভাবে তারা চাঁদাবাজি করে আসছিল। এই অনেকের বিরুদ্ধে দুটো হত্যা মামলা আছে এবং দুটোতেই কিন্তু সে চার্জশিটভুক্ত আসামি। অনেকের বিরুদ্ধে আরও মামলা আছে, এমনও শুনেছি যে অন্যান্য হত্যাকাণ্ডের সাথেও সে জড়িত, বিভিন্ন জায়গায় ভাড়া গিয়ে সে কিলিং করে, এই ধরনের তথ্য আমাদের কাছে আছে। দুইটি হত্যা, একটি হত্যা চেষ্টা ও একটি চাঁদাবাজির মামলায় চার্জশিটভুক্ত আসামি অনেক দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা।